আমাকে বলেন এতটুকু কি আমরা অ্যালাইন্ড, রিভিউ করা লাগবে নাকি সামনে আগাবো? ওকে ফাইন। সো তাহলে আমরা এখানে একটা প্রোডাক্ট কম্পোনেন্ট অ্যাড করে মানে প্রোডাক্ট ক্রিয়েট কম্পোনেন্ট অ্যাড করতে যাচ্ছি। যেমন প্রোডাক্ট ইনফো কম্পোনেন্ট আছে, ওর কাজ হচ্ছে প্রোডাক্ট দেখানো, প্রোডাক্ট ক্রিয়েট কম্পোনেন্টের কাজ হচ্ছে প্রোডাক্ট ক্রিয়েট করা। তাহলে আমরা এখানে আমাদের টার্মিনালে আসছি এবং আমি লিখি এনজি জেনারেট কম্পোনেন্ট, যে আপনারা যেটা শর্টকাটে লেখেন আর কি, জিসি রাইট, এবং প্রোডাক্ট ক্রিয়েট। চাইলে আমরা এগুলো একটা ফোল্ডারের ভিতরে ম্যানেজ করতে পারি। এটা আসলে আমাদের উপরে ডিপেন্ড করে ফোল্ডার কিভাবে আপনি স্ট্রাকচার করবেন। সার্ভিসেস নামে একটা ফোল্ডার রাখলেন, মডেলস নামে একটা ফোল্ডার রাখলেন, রাইট, কম্পোনেন্টস নামে একটা ফোল্ডার রাখলেন, কম্পোনেন্টস এর ভিতরে প্রোডাক্ট নামে একটা ফোল্ডার রাখলেন, তার ভিতরে প্রোডাক্টের কম্পোনেন্ট গুলো রাখলেন। এটা ডিপেন্ড করে আপনি কিভাবে সাজাচ্ছেন আপনার প্রজেক্ট, এটা কিন্তু আপনাকে সাজিয়ে নিতে হবে। সো আমার প্রোডাক্ট ক্রিয়েট কম্পোনেন্ট তৈরি হলো এবং আমরা আসলে এখানে কি করতে চাচ্ছি, আমরা আসলে একটা এখানে একটা ফর্ম চাচ্ছি, যে ফর্মে আসলে আমরা প্রোডাক্টের ইনফরমেশন রেকর্ড করব বা সেভ করব, এবং সেই অনুযায়ী প্রোডাক্ট যখন আমি ক্রিয়েট বাটনে ক্লিক করছি তখন এটা আসলে আমার ডাটাবেজে গিয়ে ও আমাকে জানাই দিবে যে প্রোডাক্ট ক্রিয়েট ডান, অনেকে এরকম না। সো সেক্ষেত্রে আমরা আগে HTML এ যাই এবং আমরা ফর্মটা বানানো শুরু করে দিই। জাস্ট সিম্পল একটা ফর্ম বানাই, সো ফর্ম, এবং আমরা তো জানি যে ফর্ম কিভাবে বানাতে হয়, রাইট। সো লেবেল ফর প্রোডাক্টে কি কি আছে, নেম, তাই না, লেবেল ফর নেম, এবং এটা হচ্ছে কি নেম। আচ্ছা, ইভেন আমরা যদি চাই বুটস্ট্র্যাপ বুটস্ট্র্যাপ যা আছে সবকিছু আমরা এখানে অ্যাড করে দিতে পারবো। বলেন ফর্ম গ্রুপ বলতে আমরা ডিপ দিয়ে শুরু করবো কিনা, সেটা ডিপ ক্লাস ফর্ম, মেবি ওইটা কি লিখি আমরা, প্রথমে লিখি হরাইজন্টাল, দেন এরপরে আমরা লিখি হচ্ছে ডিপ ক্লাস, তারপরে হচ্ছে ফর্ম গ্রুপ, রাইট, এবং তার ভিতরে প্রতিটা ফর্ম গ্রুপের ভিতরে আমরা তার পার্টিকুলার এলিমেন্ট গুলো লিখছি, রাইট। সো লেবেল, লেবেলের ক্ষেত্রে লেবেল ফর, দেন ক্লাস, কন্ট্রোল লেভেল, রাইট, এবং পাশাপাশি সাপোর্ট দিলাম কল এমডি টু, এবং এখানে আরেকটা ডিপ নিচ্ছি, ডিপ ক্লাস কল এমডি, বাকি 10 নিয়ে নিলাম, এবং এখানে আমরা ইনপুট অ্যাড করে দিচ্ছি, রাইট। সো ইনপুট টাইপ টেক্সট, ভ্যালু তো দরকার নাই, আইডি হচ্ছে নেম, এবং নেম হচ্ছে নেম, এই তো আমাদের ইনপুট। ডান, কোনো কিছু মিসিং আছে? ও রাইট, ফর্ম কন্ট্রোল, সেম ভাবে আমরা অন্যান্য ইনপুট গুলো বানাই ফেলি। সো নেম গেল, তারপরে হচ্ছে কি প্রাইস, তাই না, প্রাইস প্রাইস প্রাইস, আর আছে কি ডেসক্রিপশন, রাইট। ডেসক্রিপশন ডেসক্রিপশন আর কিছু কি ছিল ওখানে, আইডি প্রাইস, আইডি ছিল, প্রাইস ছিল, ডেসক্রিপশন ছিল, ইজ অ্যাক্টিভ ছিল, সো আমরা বাই ডিফল্ট ধরে নিচ্ছি ইজ অ্যাক্টিভ ট্রু, আমরা ওইভাবে দিয়ে দিব, রাইট। বাট এই ডাটাগুলো আমরা হচ্ছে এখান থেকে ক্রিয়েট করতে চাচ্ছি, অ্যান্ড ফর্মের অ্যাকশন তো আমার কিছু দেওয়া দরকার নাই। এখানে আমাদের একটা আমরা বাটন নিয়ে নিচ্ছি, ইনপুট টিপ
ক্লাস ফর এমডি সাপোজ বাটনের ক্ষেত্রে আসলে এটা ফর্ম গ্রুপই হবে। ফর্ম গ্রুপ, বাট এখানে আমি প্লাস অল এমটি অফসেট টু করছি, আর এদিকে নিচ্ছি কলাম রিটেন ইনপুট টাইপ বাটন, দেন আইডি আইডি দরকার নাই আমাদের, ভ্যালু দরকার, ভ্যালু হচ্ছে সেভ, এবং ক্লাস বাটন বাটন প্রাইমারি, রাইট। এই তো মোটামুটি আমাদের হচ্ছে ফর্ম, তাই না? আচ্ছা, যেহেতু আমরা এই কন্ট্রোল গুলো ইউজ করছি, এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট জানা, সেটা হচ্ছে যে এই যে ফর্ম আমরা ইউজ করছি বা যে কন্ট্রোল গুলো আমরা আসলে এখানে ইউজ করছি, অ্যাঙ্গুলারে টু ওয়ে ডাটা বাইনিং বলে একটা জিনিস আছে, টু ওয়ে ডাটা বাইনিং বলা হয় এটাকে। অর্থাৎ আপনি যদি কোনো একটা ফর্মের অ্যাগেনস্টে টু ওয়ে ডাটা বাইনিং করতে চান, তাহলে আপনাকে যে জিনিসটা হেল্প নিতে হবে সেটাকে আমরা বলি এনজি মডেল, রাইট? এবং এনজি মডেল কাজ করে হচ্ছে সেই অনেকটা রেজরের মতোই, নেম এর উপর বেস করে, কন্ট্রোলের নেম এর উপর বেস করে, কম্পোনেন্টের সাথে আমি কি চাচ্ছি এইখানে টু ওয়ে ডাটা বাইন্ডিং চাচ্ছি, রাইট? তাহলে আমরা আমাদের প্রোডাক্ট ক্রিয়েট কম্পোনেন্টে যাই, এবং এখানে আমরা আসলে ফিল্ডগুলো নিয়ে নেই, রাইট? সো নেম স্ট্রিং, দেন প্রাইস, নাম্বার, ডিসক্রিপশন, এগুলোই তো ছিল আমাদের, রাইট? রাইট, ইজ অ্যাক্টিভটা থাকবে, বাট ইজ অ্যাক্টিভটা আসলে এইখানে তো দরকার নাই, আমরা তো ফর্ম থেকে বাইন্ড করছি না। সো এটা হচ্ছে আমার মূলত অ্যাঙ্গুলারের মডেল, আমার সরি কম্পোনেন্টের মডেল, প্রোডাক্ট ক্রিয়েট কম্পোনেন্টের মডেল। এখন আমরা যদি আমাদের ফর্মে যাই, প্রোডাক্ট ক্রিয়েট এইচটিএমএল এ যাই, আমাদের যে কাজটা করে দিতে হবে সেটা হচ্ছে যে এই যে ইনপুট এলিমেন্ট যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো আমরা আসলে যদি এনজি মডেল বলে দেই, আমরা যদি বলে দেই যে এনজি মডেল, এটা যদি আমরা বলে দেই, এই কথাটার মানে হচ্ছে আসলে আমি এটার সাথে টু ওয়ে, মানে আমি ডাটা বাইন্ডিং করতে চাচ্ছি কম্পোনেন্টের সাথে, রাইট? রাইট, সো আমার আসলে এখানে এটাকে আমরা বলি টেমপ্লেট ড্রাইভেন ফর্ম, টেমপ্লেট ড্রাইভেন ফর্ম, মানে টেমপ্লেট, টেমপ্লেটের মাধ্যমে আসলে আমি কাজ করছি, ফর্মের সব কাজ করছি এবং ডাটা নিয়ে কাজ করছি। আর এখানে আসলে আমরা ডিরেক্টিভ ইউজ করতেছি, যে এনজি মডেল এটা আসলে একটা ডিরেক্টিভ, রাইট? সেই ডিরেক্টিভের মাধ্যমে আমরা তাকে বলে দিচ্ছি, এখানে এনজি মডেল যদি আমি উল্লেখ করে দিই, এর মানেই হচ্ছে যে এটা আমার ওই কম্পোনেন্টের সাথে কমিউনিকেট করবে, রাইট? সো আমি ঠিক ভুলে গেছি যে এনজি মডেল লেখার আইডিয়া কোথায় আমি আসি কিনা, একটা এক্সাম্পল দেখলেই বুঝতে পারবো। শুধু এনজি মডেল দিলেই হওয়ার কথা আর কি,
এনজি মডেল ইকুয়াল টু পেন, সে ওই পার্টিকুলার মডেলের নাম এখানে দিয়ে দিচ্ছে, এটা দরকার হওয়ার কথা না তো। আমি যে অ্যাপ্রোচ আছে এটাই থাকে পরটা পরে। তো এনজি মডেল এটা আসলে একটা ডিরেক্টিভ, এটা আমাদের বলে দিতে হয়। যদি আপনি নর্মালি শুধু এনজি মডেল বলে দেন, এর মানে হচ্ছে যেই ফিল্ডের যে নেম দিছেন, নেম কি এর এগেইনস্টে যেটা দিছেন, ও আপনার কম্পোনেন্টে সেটার সাথে বাইন্ড করবে। এটা হচ্ছে নিয়ম, প্রথম কথা। এরপরে আস্তে আস্তে ওই যে থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট কেন আসছে সেটা আমরা পরে আলোচনা করছি, রাইট? সো আমি এইভাবে জাস্ট লিখে যাচ্ছি। সো আমি সবার শেষে জাস্ট এনজি মডেল কথাটা লিখছি আমাদের ইনপুটগুলোর জন্য। ওকে, and বাটন ক্লিকে আমি বলছি সাপোজ সেভ, ও সেভ মেথডটা কল করবে, আর কোনো কাজ নাই, রাইট? কারণ আমার তো ডাটাগুলো চলেই যাচ্ছে এখান থেকে। সো আমরা প্রোডাক্ট ক্রিয়েট কম্পোনেন্টে যাই এবং এখানে আমরা একটা মেথড লিখছি সেভ, এবং যেহেতু এখানে বাইন্ড হওয়ার কথা, সো আমার নতুন করে তো আসলে এখান থেকে ডাটা নিয়ে এসে এখানে ফেলতে হবে এমন কোনো কথা নাই, আছে কি? নাই কিন্তু। সো আমি সেভের ভেতরে অ্যালাইন করছি যে আমি দিস কনস্ট্রাক্টর আমি পাঠাবো হচ্ছে কাকে, প্রোডাক্ট সার্ভিস, যেটা আমি প্রোডাক্ট সার্ভিস সেভ করতে চাচ্ছি, রাইট? সো আমি এখানে প্রোডাক্ট সার্ভিসকে নিয়ে আসছি প্রাইভেট, প্রোডাক্ট সার্ভিস, এবং সে হচ্ছে প্রোডাক্ট সার্ভিস টাইপে। এবং আমরা ধরেন আগে একটা প্রোডাক্ট বানায় নিতে পারি চাইলে, অথবা এনজি মডেলের মাধ্যমে একটা প্রোডাক্ট বাইন্ড করে নিতে পারি, এটা আমাদের উপরে, রাইট? বাট ধরেন আমি একটা প্রোডাক্ট বানায় নিচ্ছি। সো প্রোডাক্ট সে আসলে কি টাইপের? প্রোডাক্ট টাইপের, রাইট? কোড বলে তো কিছু নাই আমাদের সার্ভার সাইডে, রাইট?
কোড বলে তো কিছু নাই, তো আমরা কোড এখান থেকে প্রোডাক্ট থেকে ফেলে দিই। রাইট, আমাদের প্রোডাক্টে এরর আসবে যে আমরা কেন কোড দিছি। আমরা যে কোনো জায়গা, যে সকল জায়গা থেকে এরর আসবে সেগুলো আমরা ফেলে দিচ্ছি। অবশ্যই কোড একটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা ওইটা যেহেতু সার্ভারে ইনক্লুড করি নাই, আপাতত কোডটাকে আমরা এক্সক্লুড করে কাজ করছি। আর একটা জায়গায় আমাদের হয়তো চেঞ্জ আসতে হবে, সেটা হচ্ছে প্রোডাক্ট ইনফো, তাই না? আমরা একদম স্পেসিফিক কিন্তু জানি যে কোথায় কোথায় আমরা চেঞ্জ করবো। এটা তো সুবিধা অ্যাঙ্গুলার, মানে আপনি সবকিছু আলাদা আলাদা করে রেখে দিচ্ছেন। তাহলে আমরা একটা প্রোডাক্ট অবজেক্ট এখানে বানাইলাম, সেভ বাটন ক্লিক, এবং এই প্রোডাক্ট অবজেক্ট আমরা কার কাছে পাঠিয়ে দিব? সার্ভিসের কাছে। সো দিস ডট প্রোডাক্ট সার্ভিস ডট অ্যাড, এবং আমি কি পাঠিয়ে দিব তার কাছে? প্রোডাক্টটা অ্যাড করতে পাঠিয়ে দিব, রাইট? এবং প্রোডাক্ট সার্ভিসের কাছে আমরা জানি যে এখনো কোনো অ্যাড মেথড নাই, সো আমি ডিক্লেয়ার মেথড অ্যাড লিখে দিলাম। তাহলে ও প্রোডাক্ট সার্ভিসের কাছে একটা অ্যাড মেথডের খাঁচা বানাই দিল আর কি, এবং এখানে এর ভিতরে বসে কিন্তু আমি এখন প্রোডাক্টের অ্যাডের কাজটা করব। আপনাদের মনে আছে কি আমাদের ইউআরএল কি? অ্যাডের ইউআরএল, আমাদের অ্যাডের ইউআরএল কি সেটা বলে দিতে হবে না? অ্যাডের ইউআরএল হচ্ছে কি? স্ল্যাশ API স্ল্যাশ অনলি প্রোডাক্টস, প্রোডাক্টস লিখে তারপরে কি পোস্ট, রিকোয়েস্ট টাইপ হচ্ছে পোস্ট, এবং কন্টেন্ট টাইপ জেসন। আমি যদি জেসন ডাটা পাঠাই থাকি, আমার এই ডাটাটা কি জেসন ডাটা না? সো আমাকে জেসন ডাটা কন্টেন্ট টাইপ যে জেসন, এটা আমাকে বলে দিতে হবে। সো এই যে আমি বলে দিতে চাচ্ছি কন্টেন্ট টাইপ জেসন, এই জিনিসটা আমাকে আসলে হেডারে বলে দিতে হবে। এই কন্টেন্ট টাইপ জেসন এটা লেখা থাকে রিকোয়েস্টের কোথায়? হেডারে। হেডারে বলে দেওয়ার জন্য আপনার আসলে আলাদা আলাদা একটা জিনিস ইউজ করতে হবে, সেটাকে আমরা বলি HTTP হেডার। ওকে, সো সাপোজ আমি এখানে যেহেতু আমার HTTP হেডার লাগবে, সো ইম্পোর্ট করছি এটা HTTP হেডারটাকে। আমরা HTTP কোনো সার্ভিস কিনেছিলাম, সো HTTP ক্লায়েন্ট যেখানে আছে সেখানে HTTP হেডার আছে। ওকে, সো HTTP হেডার, এই HTTP হেডারের একটা অবজেক্ট আসলে আমার পাঠাইতে হবে, সেটা আমরা এমনিতেই পাবো, কেন কোথায় কিভাবে পাঠাইতে হবে। সো আমাদের মূল উদ্দেশ্য কি? আমরা আসলে আমাদের API তে, সো var url equal to API base url plus সেই সেমই তো url প্রোডাক্টস, তাই না? প্রোডাক্টস, এবং এই প্রোডাক্টস এর কাছে এই ইউআরএল এ আমি আসলে কি করতে যাচ্ছি? পোস্ট করতে যাচ্ছি। সো পোস্ট রিকোয়েস্ট করে আমরা আসলে আউটপুট কি কি পাবো? অবজারভেবল অফ হোয়াট, ট্রু অথবা ফলস, এটাই তো, আর তো কিছু না। ও তো আমাকে অথবা একটা অবজেক্ট সে আমাকে পাঠিয়ে দিবে, একটা প্রোডাক্ট পাঠিয়ে দিবে, রাইট? সো যেটাই সে করুক, আমরা এখানে দিস ডট প্রোডাক্ট, সরি দিস ডট HTTP, রাইট? HTTP ডট পোস্ট আছে তার কাছে, পোস্ট মেথড, এবং পোস্ট করতে চাচ্ছি আমি জাস্ট সিগনেচারটা দেখি, ইউআরএল, তারপরে বডি, তারপরে কি অপশনস। সো বডি মানে হচ্ছে কি? যেই অবজেক্টটা আমরা পাঠাচ্ছি। ইউআরএল মানে হচ্ছে তো ইউআরএল, অপশনস মানে হচ্ছে হেডার, এবং হেডারের টাইপ কি? HTTP হেডার, রাইট? অথবা আপনি কি ভ্যালু পেয়ার, কি ভ্যালু পেয়ারে হেডার বাইন্ড করে দিতে পারেন, এটা আপনার উপরে। সো আমরা যেটা করি HTTP হেডারই পাঠাই, একটা বানায় রাখি, তাহলে সব ক্ষেত্রে এটা আমাদেরকে হেল্প করবে। সো এটার নাম দিচ্ছি কনস্ট হেডার, HTTP হেডারস, এবং এটার ভিতরে এটা মেবি এখানে বানাতে গিয়ে দিবে
হেডার্স একটা কি আছে ওর কাছে? এবং হেডার্স এর ভিতরে আসলে কি ভ্যালু পেয়ারে বলে দিতে হয়। সো আমাদের কি হচ্ছে কি কন্টেন্ট টাইপ, তাই না? কন্টেন্ট টাইপ এবং ভ্যালু হচ্ছে অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসন। ভুল করলাম কোথাও? এইভাবে লিখতে যাচ্ছিলাম। সো নিউ এইচটিটিপি হেডার্স, তারপরে কি ভ্যালু পেয়ার, কি ভ্যালু পেয়ার। তার মানে হচ্ছে আমাদের এই জিনিসটা লাগবে না। এটাই তোমাদের হেডার, কন্টেন্ট টাইপ জেসন, অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসন। এর কথাটার মানে কি আপনাদের মনে আছে? কন্টেন্ট টাইপ এবং অ্যাকসেপ্ট দুইটার পার্থক্য কি? এপিআই তে এটা নিয়ে আলোচনা করছিলাম, এপিআই নিয়ে যখন আলোচনা করছিলাম। কন্টেন্ট টাইপ মানে কি? যখন আমি ডাটা পাঠাবো তখন আমি বলে দিব কি, মানে আমি জেসন যে পাঠাচ্ছি এটা আমি হেডারের ক্ষেত্রে কি বলে দিব? পোস্টম্যানে দেখাইছিলাম না আপনাদেরকে, কন্টেন্ট টাইপ হেডার লিখে দেওয়া লাগছিল, কন্টেন্ট টাইপ অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসন। আবার পোস্টম্যান আমার এটা বলে দেওয়া লাগছিল না যে অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট মানে কি? যদি রেসপন্স আসে রেসপন্সটা কি টাইপের চাচ্ছি, তখন আমাকে হেডার হিসেবে দেওয়া লাগছিল কি অ্যাকসেপ্ট। ওই জিনিসটা আমি আসলে এখানে বানাচ্ছি আর কিছু না, যাতে সে এটাকে এইচটিটিপি হেডার্স হিসেবে আপনি পাঠাই দিলে সে বুঝে নিতে পারবে সার্ভার যে আসলে এটা একটা হেডার হিসেবে যাচ্ছে, কন্টেন্ট টাইপ, রাইট? সো একটা রিকোয়েস্টের সাথে কি কি যেতে পারে? হেডার যেতে পারে, রিকোয়েস্ট বডি যেতে পারে, রিভারেল আর রিকোয়েস্ট টাইপ। রিকোয়েস্ট টাইপ মানে কি? পোস্ট রিকোয়েস্ট না গেট রিকোয়েস্ট। তো আমরা তো এখানে পোস্ট লিখছি, যদি লিখে থাকি তাহলে আমরা এখানে ইউআরএলটা দিয়ে দিব। সো ইউআরএল ডান, দেন কাকে পোস্ট করতে যাচ্ছি, প্রোডাক্ট, দেন হেডারটা কি হবে, আমরা তো হেডার লিখছি এখানে। এটাই তো আমাদের আসলে দেখতে দেন, কারণ এখানে আবার সে অপশনস এর ভিতরে একটা কি খুঁজতেছে, অপশনস এর ভিতরে একটা কি খুঁজছে সেটা হচ্ছে হেডার। হেডার কি এর ভিতরে হচ্ছে এইচটিটিপি হেডার যাবে। সো এটা একটা শর্টকাট অ্যাপ্রোচ আমি দেখছিলাম অ্যাঙ্গুলার এর টিউটোরিয়ালে, আমার মনে পড়ছে।
HTTP অপশন নামে একটা আসলে জেসন অবজেক্ট তৈরি করছে, যার ভিতরে হেডার্স কি এর এগেইনস্টে নিউ HTTP হেডার দিয়ে ওইটা দিয়ে দিচ্ছে, রাইট? তো আমাদের আসলে এই কাজটাই কাইন্ড অফ করতে হবে, না হলে মানে ওর এক্সপেকটেশন যেভাবে যেভাবে ও ডাটা চায় সেভাবেই তো আমাকে বাইন্ড করে দিতে হবে। সো ডাটা চাওয়ার ধরন হচ্ছে একটা জেসন অবজেক্ট আমাকে দাও যার ভিতরে হেডার্স নামে একটা কি থাকবে, তার ভিতরে একটা HTTP হেডার থাকবে। সো সেক্ষেত্রে আমরা উপরের দিকেই রাখতে পারি, এই যে যাতে যেহেতু এটা আমরা সবসময় আমাদেরকে ইউজ করতে হবে, রাইট? সো এখানে হেডার্স নামে যে কিটা আছে তার ক্ষেত্রে আমি HTTP হেডার রাখলাম, এবং সেক্ষেত্রে অবজেক্ট হিসেবে দিলাম কন্টেন্ট টাইপ অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসন। তাহলে যে সকল জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট সে সকল জায়গায় আমরা এটা বসাই দিব, শেষ। না কোনটা না এটা লাগছে না। আচ্ছা, এখন আমাদের পোস্ট রিকোয়েস্ট আমাদেরকে রেসপন্স কি করে এটা আমাদের বুঝতে হবে। যেটা রেসপন্স করে সেটা আমি রিসিভ করব। পোস্ট রিকোয়েস্ট আমাদের একটা প্রোডাক্ট, একটা স্ট্যাটাস সহ একটা প্রোডাক্ট পাঠায় দেয়, রাইট? সো আমরা যদি মনে করি যে আমরা প্রোডাক্ট রিসিভ করতে চাই, তাহলে এটা হচ্ছে প্রোডাক্ট এবং আমি এটা রিটার্ন করে দিচ্ছি। সো এটা রিটার্ন টাইপ হচ্ছে অবজারভেবল অফ প্রোডাক্ট। এটা তো আমার অ্যাডের কাজ, তাই না? সো আমরা সার্ভার এন্ডে যেটা করব রান করে দেখবো যে আসলে এখানে আসে কিনা, প্রোডাক্টটা আসে কিনা ক্রিয়েট করলে। যদি আমার প্রোডাক্ট আসে তার মানেই তো আসলে আমি বুঝে নিব যে ইটস ওয়ার্কিং। সো রানিং, আমরা পোস্ট রিকোয়েস্টে একটা ব্রেক পয়েন্ট রাখছি এবং এখানে আসি। তাহলে আমরা কি কি কাজ করলাম এখানে আমরা একটু রিভিউ করি। আমরা একটা অ্যাড মেথড লিখলাম সার্ভিসে, এবং আমরা এখানে রিসিভ করছি একটা প্রোডাক্ট অ্যাজ এ অবজেক্ট, এবং অবজারভেবল অফ প্রোডাক্ট আমরা এখান থেকে রিটার্ন করে দিচ্ছি, যেহেতু আমরা জানি যে পোস্ট আসলে দিন শেষে একটা অবজেক্ট ইনসার্ট করে সেটাকে আবার আউটপুট হিসেবে পাঠিয়ে দেয়। এবং ইউআরএল হিসেবে আমরা আসলে API বেজ ইউআরএল যেটা প্রোডাক্টসটাই অ্যাড করে রাখছি, সো আমাদের ইউআরএল এর ধরনটা কি API/products, তাই না? এবং আমরা সাথে সাথে কি পাঠাচ্ছি, রিটার্ন এসি পোস্ট ইউআরএল প্রোডাক্ট এবং অপশনস। তাহলে দিন শেষে আমাদের এটার রিসিভার এখন কে, প্রোডাক্ট ক্রিয়েট কম্পোনেন্ট, তাই না? প্রোডাক্ট ক্রিয়েট কম্পোনেন্ট, সো সে সার্ভিসে অ্যাড করছে। এখন এটা তো আমার সেই সেভ মেথডে যখন কল হচ্ছে, ওই যে বাটনে ক্লিক করলে তো আমি সেভ মেথড কল করে দিচ্ছি। সেভ মেথডে কল হলে যে ডাটাটা আছে সেটা আমি সার্ভিসে পাঠিয়ে দিচ্ছি, সার্ভিসে পাঠিয়ে দিলে সে অ্যাড করে দিচ্ছে। আসলে এখন অ্যাড হলো কি হলো না এটা আমি কিভাবে বুঝবো, তাই না? সামহাও তোমার বোঝার দরকার আছে অ্যাড হইলো কি হলো না, কারণ এর সাথে কিছু জিনিস কোরিলেটেড আছে। যে অ্যাড যদি অ্যাড হয়ে থাকে তাহলে হচ্ছে আমার যাতে প্রোডাক্ট লিস্ট, তার লিস্টটাকে আবার নতুন করে রিলোড করে নেয়, সেই মেসেজ আমি যাতে পাঠাতে পারি আমার নেসেসারি নেসেসিটির উপর বেস করে। সো আমি যদি এখানে এভাবে চিন্তা করি, দেখেন আমি যদি এখানে একটা আউটপুট তৈরি করি আমাদের প্রোডাক্ট ক্রিয়েটে, এবং আউটপুটটা হচ্ছে কি, আউটপুট এবং এটার নাম দিচ্ছি অন অ্যাডেড, এবং এটা একটা অন অ্যাডেড ইভেন্ট এমিটার, রাইট? সবাই কি বুঝতে পারছেন? আমি একটা মাইক অ্যাড করছি অন অ্যাডেড, যদি এই প্রোডাক্ট ক্রিয়েট কম্পোনেন্টে কোনো সময় কোনো প্রোডাক্ট অ্যাড হয় সেখান থেকে ইভেন্ট এমিট করে দিবে উইথ দ্যাট প্রোডাক্ট, তাহলে তো আমার কাজ হয়ে যাচ্ছে। সো ইভেন্ট এমিটার অফ হোয়াট প্রোডাক্ট, কোন ভুল কি করছি আর ইভেন্ট এমিটার অ্যাড করি নাই? আসলে এক এক সময় এক জায়গা থেকে নিজের মন মতো নিয়ে নেয়, তো এই ব্যাপারে একটু সাবধান থাকবেন যে কোথায় আসলে সে ইম্পোর্ট করছে, রাইট? অন অ্যাডেপ্ট এটা হলো, আমার যদি এটাকে আমি সাবস্ক্রাইব করে দিই, রাইট?
সাবস্ক্রাইব, এবং আমি সাবস্ক্রাইব করে কি পাবো, একটা করে প্রোডাক্ট পাবো, এবং আমি যখনই প্রোডাক্ট পাবো তখন আমি অন অ্যাডেড আমার যে ইভেন্ট এমিটার আছে দিস অন অ্যাডেড এটাকে আমি এমিট করে দেবো, আর কোনো কাজ নেই আমার এখানে উইথ দ্যাট প্রোডাক্ট। অর্থাৎ আমি জানাই দিচ্ছি যে প্রোডাক্ট অ্যাড হয়েছে এবং এই যে সেই প্রোডাক্ট, রাইট? সবাই কি বুঝতে পারছেন আইডিয়াটা? এইটা আসলে আপনি আপনার স্টোরি লাইনে সাজাবেন, মানে এটা যে এরকমই হইতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না, আপনি আপনার স্টোরি লাইনে সাজাবেন। আমি জাস্ট ধরনটা দেখাচ্ছি যে আমার এখান থেকে এখন আমি সার্ভিস কল করতে পারি, সার্ভিস কল করে আমি প্রোডাক্টে অ্যাড করতে পারি, দেন প্রোডাক্ট অ্যাড হওয়ার পরে আমার অ্যাপ্লিকেশনে যখন আমার রেসপন্সটা আসবে এরপরে আমি কিভাবে এটাকে ই করব, সাপোর্ট দিব, আমার অ্যাপ্লিকেশন কিভাবে রিপ্রেজেন্ট করবো, এটা তো অ্যাপ্লিকেশনের গোল। বাট এমিট করা ভালো, এমিট করার সুবিধা কি, অন্য কোনো কম্পোনেন্ট যদি এটা শুনে থাকে যে আচ্ছা ঠিক আছে তুমি তো প্রোডাক্ট ক্রিয়েট, তাহলে তুমি ক্রিয়েট করলে আমার একটু জানায়, নতুন প্রোডাক্টটা আসলে আমার জানায়, আমি আমার মতো ব্যবস্থা নিয়ে রাখবো, রাইট? সো এই যে প্রোডাক্ট ক্রিয়েট কম্পোনেন্ট আমরা অ্যাড করলাম, এই প্রোডাক্ট ক্রিয়েট কম্পোনেন্ট আসলে তাহলে আসেন আমরা একটু একটা কাজ করি, সেটা হচ্ছে যদি এই ধরনের কাজগুলো আমরা রাউটার দিয়ে পরবর্তীতে দেখব, কিন্তু এখন আপাতত আমরা একটু ট্রিকি কাজ করব। ট্রিকি কাজ হচ্ছে কি, আমার তো প্রোডাক্ট লিস্ট আছে এখানে, এটা তো আমার প্রোডাক্ট লিস্ট কম্পোনেন্ট, রাইট? এখানে আমি একটা একটা বাটন নিচ্ছি, ইনপুট টাইপ বাটন, এবং বাটনের ভ্যালু দিচ্ছে হচ্ছে ক্রিয়েট প্রোডাক্ট, ওকে, এবং রাইট ক্লাস বিটিএন বিটিএন প্রাইমারি, রাইট দিলাম। সো এই বাটনে যদি কেউ ক্লিক করে তাহলে প্রোডাক্ট ক্রিয়েট ফর্মটা অ্যাপিয়ার হবে, আবার ক্লিক করলে প্রোডাক্ট ক্রিয়েট ফর্মটা চলে যাবে, এরকম যদি আমি কিছু একটা করতে চাই। হ্যাঁ বলেন, মডেল না ওই ফর্মের ভিতরেই, রাইট? আপাতত মডেল টডেল এত কমপ্লেক্সিটি আমি আনছি না, এটা কমপ্লেক্সিটিও না যদিও মডেল, বাট আমি আনছি না, আমি ইচ্ছা করে ওইটাকে এমন একটা ফরমেশন রাখতেছি। সো আমি যদি কখনো ক্লিক করি তাহলে সে আমাকে এই পার্টিকুলার কিসের টগল প্রোডাক্ট ক্রিয়েট এরকম নামে একটা মেথড কল করাই দেবে, বুঝাতে পারছি কি, ক্রিয়েট ফর্ম। সো ওর কাজ হচ্ছে প্রোডাক্ট ক্রিয়েট ফর্মটাকে টগল করানো, আর কিছু না। সো আমরা আমাদের প্রোডাক্ট লিস্ট কম্পোনেন্টে যাই, না দিতে হবে না যেহেতু মানে আমরা কোন ডাটা পাস করছি না, বাট তারপর দিয়ে দিলাম, সাধারণত দেওয়া লাগে না। সো প্রোডাক্ট লিস্ট কম্পোনেন্টে যাই এবং এখানে আমরা ওই মেথডটা লিখে ফেলি, সো টগল প্রোডাক্ট ক্রিয়েট ফর্ম, এবং এখানে আমি আসলে একটা বুলিয়ান টাইপের প্রপার্টি নিতে যাচ্ছি, ইজ প্রোডাক্ট ইজ অ্যাক্টিভ প্রোডাক্ট ক্রিয়েট বুলিয়ান, রাইট? সো বাই ডিফল্ট এটা তো ফলসই থাকবে, রাইট? সো যদি কোনো কারণে আমি এইটাকে টগল প্রোডাক্ট ক্রিয়েট করি তাহলে এটা আমি এইভাবে লিখে দেব, ইজ প্রোডাক্ট ক্রিয়েট, তার মানে যদি কোনো কারণে এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এটার ভ্যালু সেট হয়ে যাবে কি, নট, মানে উল্টায় গেল, আবার ক্লিক করলাম আবার উল্টায় গেল, ভ্যালু তো এভাবে সেট হতে থাকবে, তাহলে যদি কোনো কারণে এটার ভ্যালু ট্রু হয়ে থাকে তাহলে আমি কি চাবো, ফর্মটা দেখাতে। খুবই আইডিয়াটা খুবই সিম্পল। সো আমি সেক্ষেত্রে প্রোডাক্ট লিস্ট কম্পোনেন্টের এইচটিএমএল এ যাচ্ছি এবং এখানে আমি একটা ডিভ সেকশন নিলাম, ডিভ, এবং এখানে আমি দিলাম এনজি ইকুয়াল টু ইজ অ্যাক্টিভ প্রোডাক্ট ক্রিয়েট, এবং এখানে আমি রেন্ডার করাবো কাকে, প্রোডাক্ট ক্রিয়েট, আমি রাইট? এবং প্রোডাক্ট ক্রিয়েট হলো কি হলো না সেটা যদি আমি জানতে পারি তাহলে সেটা কি অন অ্যাডেড,
যদি অনারের হয় তাহলে কি আমি এখানে একটা মেথড ডিক্লেয়ার দিছি অন প্রোডাক্ট ক্রিয়েট, সাপোজ এরকম একটা মেথড দিছি এবং সেখানে আমি ইভেন্টের মাধ্যমে পাঠাই দিচ্ছি। সবাই কি বুঝতে পারছেন ক্লিয়ারলি যে কি কি করতেছি? সো যদি কোনো কারণে আমি এই প্রোডাক্ট ক্রিয়েট কম্পোনেন্ট অ্যাডেড পাঠাই ও তো আসলে ইয়ে করবে রেসপন্স করবে, সেই রেসপন্স অনুযায়ী আমি আবার এখানে আমার মতো কাজ আমি করব যা খুশি। এটা আমি এখন মেথডটা ধরেন লিখি নাই। সো আমি প্রোডাক্ট যে লিস্ট কম্পোনেন্ট আছে সেখানে এসে আবারও আমি একটা মেথড লিখি অন প্রোডাক্ট ক্রিয়েট, এবং এখানে আমি পাবো হচ্ছে একটা প্রোডাক্ট, রাইট? আমি যদি প্রোডাক্ট পেয়ে যাই আমি কি করব, আমার কাছে তো ডিস ডট প্রোডাক্টস একটা লিস্ট আছেই, আমি কিন্তু নতুন করে সার্ভারে আবার কল করব না গেট অল প্রোডাক্ট বা এই টাইপের কিছু, এটা সার্ভারে আমি বদানিং দিবই না, কারণ সার্ভারে আমি একবার ক্রিয়েট করে আসছি, একবার রাউন্ড ট্রিপ করে আসছি। এই কারণে তো আসলে সবাই এই ধরনের অ্যাপ্লিকেশন ইউজ করতে চায়, এসপিএ ইউজ করতে চায়, যে আমি সার্ভারে বারবার বদার করব কেন? আমাকে জানা দিয়েছে প্রোডাক্ট ক্রিয়েট হয়ে গেছে এবং ওইটার আমি লিখে না, আমি শুনছি এই প্রোডাক্টটা আসছে, আমি প্রোডাক্টটা পেয়ে গেছি, আমি বিশ্বাস করতেছি প্রোডাক্ট আসছে, আমি জাস্ট আমার যে লিস্ট আছে সেই লিস্টে পুশ করে দিব। সো আমি প্রোডাক্ট যদি পুশ করে দিই তাহলে কি হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি জিনিসটা অ্যাড হয়ে যাচ্ছে, আমার সার্ভারে কিন্তু নতুন করে আর কোয়েরি করে আনা লাগছে না, কারণ সার্ভার রাউন্ড ট্রিপ আমার কমে গেল। দেখেন এক রাউন্ড ট্রিপে আমার পুরো অ্যাপ্লিকেশন আবার সাজায় গেছে, যারা যারা লিখছে না তারা তারা ওই অনুযায়ী কাজ করছে। সো আমি আম নট শিওর যে আমরা কোথাও কোনো গ্যাপ রেখে আসছি কিনা বা কোথাও কোনো কাজ কি আমাদের বাকি আছে। ওকে, একটা জায়গা বাকি আছে, যেটা হচ্ছে প্রোডাক্ট ক্রিয়েট কম্পোনেন্ট যেটা আমরা দেখছি, এটা সাধারণত অ্যাপ প্রোডাক্ট ক্রিয়েট হয়ে যায় অটোমেটিক্যালি, তাই না? আমরা তো এটার নাম চেঞ্জ করে দিব কি প্রোডাক্ট হাইপেন ক্রিয়েট। ওকে, সো লেটস সি, আমরা দেখি যে আমাদের কোনো গ্যাপ থাকলে তো এরর দিবেই, এটা তো আসছে বাট বাটনটা আসে নাই, তাই না? বাটনটা আসে নাই। সো আমরা প্রোডাক্ট লিস্ট কম্পোনেন্ট এইচটিএমএল এ যাই, এটাকে একটা আলাদা রুটে পাঠাই দিই, তাই না? আমার মনে হয় এই কারণে ঝামেলা করছে। সো ইনপুট টাইপ বাটন আমরা ঠিক মতো লিখছি কিনা, ইনপুট টাইপ বাটন ক্লিক, টগল প্রোডাক্ট ক্রিয়েট ফর্ম, ভ্যালু ক্রিয়েট প্রোডাক্ট, বাটন প্রাইমারি, আই থিঙ্ক এভরিথিং ইজ ফাইন, প্রবলেম হওয়ার কথা না। এই যে আসছে দেখেন, রাইট? এবং কোনো ফর্ম নাই কিন্তু এখানে। সো ক্রিয়েট প্রোডাক্টে ক্লিক করি ফর্ম চলে আসছে, আবার ক্লিক করি ফর্ম চলে গেছে, তাই না? সো আপনার কিন্তু এখানে তেমন কোনো পরিশ্রমই করা লাগে না, জাস্ট একটা ফ্ল্যাগ রাখছেন, কিন্তু আপনি মনে হচ্ছে যে খুবই ইন্টারঅ্যাক্টিভ একটা ইয়ে পাচ্ছেন। প্রোডাক্ট ক্রিয়েট ওয়ার্কস এটা আসছে কেন? ওখানে আমাদের হেডিং দেওয়া ছিল। ইভেন আমি বাটনের স্টাইলও চেঞ্জ করে দিতে পারি, যখন ইজ অ্যাক্টিভ থাকবে বাটনের স্টাইল চেঞ্জ হয়ে যাবে, ধরেন নাম এখানে লেখা উঠে যাবে যে বাটনের নাম লেখা উঠে যাবে যে সাপোজ ডিজাবল ডিজাবল ফর্ম বা এরকম কিছু, মানে যেটা আসলে রিলেভেন্ট, বুঝতেই পারছেন এই ইন্টারঅ্যাক্টিভিটি গুলো এখন ইজিলি দেওয়া যায়। সো আমরা একটা প্রোডাক্ট ক্রিয়েট করার ট্রাই করি, নেম কি কি প্রোডাক্ট আছে দেখি আমরা, এসপি ল্যাপটপ, সব ল্যাপটপ, তাই তো? সো অন্য টাইপের একটা প্রোডাক্ট, ফার্নিচার আছে না আমাদের কিছু, ফার্নিচারও আছে, সো অন্য টাইপের একটা প্রোডাক্ট দিই। ও এখানে একটা পয়েন্ট আছে, ক্যাটাগরি, ক্যাটাগরি যদি আমরা বাইন্ড না করি তাহলে কি আমাদের প্রোডাক্ট অ্যাড হবে? ক্যাটাগরি কি নালেবল? মনে হয় নালেবল,
নারে বল না, ইয়েস নারে বল, সো প্রবলেম হবে না, প্রবলেম হবে না। বলেন একটা প্রোডাক্ট বলেন। ওকে লেনেভো আছে না? লেনেভো ল্যাপটপ প্রাইস দিলাম কিছু একটা, ডিসক্রিপশন লেনেভো, সো সেই বাটনে ক্লিক করছি। মেবি মেবি যায় না রিকোয়েস্ট। লেট মি সি, ইনপুট টাইপ ক্লিক, মেবি এটার কারণে হয়েছে। সো প্রোডাক্ট ক্রিয়েট কম্পোনেন্ট টিএস, এখানে আসি আমরা, আগে দেখি সেই বাটন পর্যন্ত কলটা আসছে কিনা, রাইট কনসোল ডট। অবশ্যই এখানে ডিবাগিং করা যায়, আমার ঠিক মানে আমি ঠিক ওই জায়গাটা এক্সপ্লোর করি না যে ডিবাগিং কিভাবে করা যায়। তো আমরা এখানে জাস্ট কনসোল লক করে দেখি যে আসছে কিনা, তো সেই বাটন ক্লিক। লেনেভো ল্যাপটপ প্রাইস দিলাম কিছু একটা, ডিসক্রিপশন লেনেভো, সেভ। আমরা আউটপুটটা দেখি, কনসোল, সেভ বাটন ক্লিক হয়েছে। কিন্তু এখানে কি বলতে চাচ্ছে, এই অরিজিন থেকে হ্যাজ বিন ব্লক বাই সিওআরএস পলিসি, রেসপন্স টু প্রি ফ্লাইট রিকোয়েস্ট ডাজন্ট পাস অ্যাক্সেস কন্ট্রোল চেক, নো অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ অরিজিন হেডার ইজ প্রেজেন্ট অন দ্য রিকোয়েস্টেড রিসোর্স। কেন আমরা না অ্যালাউ করে দিলাম? হওয়ার কথা না,
বাট সিওরেস তো আমরা এনেবল করে দিছি এখানে, তাই না? সিওরেস যদি এখানে এনেবল করে রাখি তাহলে তো প্রবলেম হওয়ার কথা না। কোনটার জন্য সেটা লাগার তো কথা না। ভিডিওটা শর্ট করি আগে, তারপরে।